নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে একটি বিরাট ব্রেকিং নিউজ। হ্যাঁ বন্ধুরা, লকডাউন নিয়ে উঠে আসছে বিরাট ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গে খুব শীঘ্র জারি হতে চলেছে ভয়ঙ্কর লকডাউন। হ্যাঁ বন্ধুরা, উঠে আসছে বিরাট ব্রেকিং নিউজ। কেন্দ্র সরকারের তরফ থেকে এইমাত্র একটি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, লকডাউন কবে থেকে জারি হতে চলেছে সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা, যে আপডেটটি বেরিয়ে আসছে তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা অনার্স নিতে পারছেন বন্ধুরা, একটি নিউজ এসছে, সেটি হচ্ছে ভোটের বাজারে রাজ্যে হু করে বাড়ছে করোনা। 48 ঘন্টায় বেড়ে হয়ে গিয়েছে দ্বিগুণ। 45 দিনের লকডাউন হতে চলেছে পশ্চিমবঙ্গে, এমনটা জানালো কেন্দ্র সরকার। তো কবে থেকে হবে লকডাউন, কোন কোন রাজ্যে হবে লকডাউন, লকডাউন ডাকার ব্যাপারে কি বললো সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ? চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বলা হচ্ছে ভোট মরশুমে করোনা ভাইরাসের সংক্রমণ 48 ঘন্টায় বেড়ে হয়ে গেল দ্বিগুণ। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে পড়েছে। ভোট মরশুমে মিটিং, মিছিল, মানুষের অস্বাভাবিক ভিড়, মাস্ক ঝুলছে মানুষের থুনির নিচে, করোনাবিধি লঙ্ঘন ইত্যাদির কারণে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক হয়ে পড়েছে। তো বন্ধুরা, এই যে চারটে জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় বলা যেতে পারে সবচেয়ে আগে লকডাউন জারি হতে পারে, কারণ এই চারটে জেলায় বলা যেতে পারে পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে পড়েছে। ভোট বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল, আমরা এটা সবাই জানি, কিন্তু কোথায় কি ভোট বন্ধ, দিব্যি ভোট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গকে গ্রাস করে নিচ্ছে, হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মৃত্যুর মিছিল। করোনা সংক্রমণ রুখতে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ব্রাজিলে লকডাউন জারি করে দেওয়া হয়েছে, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি সময় বা মে মাসে 45 দিনের লকডাউন হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। হ্যাঁ বন্ধুরা, করোনা সংক্রমণ রুখতে 45 দিনের লকডাউনের পথে হাঁটতে পারে কেন্দ্র সরকার, এমনটা জানিয়ে দিল মোদিজি। তো বন্ধুরা, এই ধরনের আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।